বর্ধমান হাওড়া শাখায় তেলান্ড স্টেশনে রেল অবরোধ। বর্ধমান হাওড়া শাখায় তেলান্ড স্টেশনে রেল অবরোধ যাত্রীদের। জানা যায় 15 দিন ধরে আপ ও ডাউনে দুটি ট্রেন বন্ধ রয়েছে। এই ট্রেন চালু করার জন্য সকাল থেকে শুরু হয়েছে রেল অবরোধ। ঘটনাস্থলে আসে ব্যান্ডেল জিআরপি ও মগরা থানার পুলিশ। 2 ঘন্টারও বেশি সময় অবরোধ চলার পর রেল আশ্বাসে এই অবরোধ তোলে যাত্রীরা। কোথায় যাবেন আপনি? কি নাম? হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।